দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বরহাপীনগ্নকবর বপুঃ করুণাকরণিকারম বিব্রতবাসৌ প্রণবকেশম বৈজয়ন্তী চমালম। সন্ধ্যেন বেণুরদরসুধা পুরাঙ্গগোবিন্দৈঃ বৃন্দারণ্যং শবদরমণম পরিষদ গীতকীর্তি। ঐনন্দতনুজ পতিতং কিঙ্করমং বিষমে ভবম্বুদ কৃপয়া তব পদ পঙ্কজস্থিত ধূলি সরিষং বিচিন্তয়ো নয়নঙ্গলদশ্রুধারয়া বদনঙ্গলগদুর্দয়া গিরা পুরকোয়ীর্নিচিতং বপু তব নাম গ্রহণে ভবিষ্যতি। যদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদ্ব্যশ্রুত অনুবাদ যত্মন্তর্যামি পুনশইতি শশাংশ বিভব ঐশ্বর্যপূর্ণ জহিয় ভগবান সস্বয়ং ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরব্রহ্ম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবসাদি ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নিতাই গৌরসিদ্ধনাথ হরি হরি নিবাসী জগন্নাথ প্রভু এবং তাঁর সুযোগ্য পুত্র দিবাগর প্রভু শুভ আমন্ত্রণে দক্ষিণ চব্বিশ পরগনা গৌড় নামক প্রসঙ্গে পরিবেশনায় মধ্যাহ্নকালীন ভাগবত ধর্মসভাতে যৎকিঞ্চিত ভাগবতী কথা কীর্তন বলে শ্রবণ করে নিজ আত্মশোধন করবার প্রয়াস করছি। হরে কৃষ্ণ। তো আজকের আমাদের পাঠের আলোচ্য বিষয়টা কি? আলোচ্য বিষয় হচ্ছে চিন্ময় জগৎ ও জড় জগৎ। বিষয়টা এটাই তো, চিন্ময় জগৎ ও জড় জগৎ। দেখুন জগতে কত রকম সোনার ব্যবস্থা রয়েছে, জগতে সোনার কত রকম ব্যবস্থা রয়েছে, কিন্তু আজকে আমাদের নামহট্টে এমন একটা বিষয় সোনার ব্যবস্থা করা হয়েছে যে বিষয়টার সঙ্গে আমরা জড়জগতের মানুষের পরিচয় নেই বললেই চলে। এই শব্দটার সঙ্গে আমাদের পরিচয়ই নেই, আমাদের পরিচয় নেই চিন্ময় জগৎ জড়জগৎ। অনেক সময় সাধুর সঙ্গে হয়তো তবু জড়জগৎ শব্দটা নামটা একটু শুনে থাকতেও পারি, চিন্ময় জগৎ শব্দটা তো একেবারেই আউট। এটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় দুর্দশার কারণ। আমরা যে জগতে বাস করি, পূর্বাপর আমাদের সমস্ত ভক্তগণ যারা পরপর একটু আধটু আপনাদের কাছে বলে রাখলেন, তাদের সাধ্য মতো তাদের হৃদয়ের অনুভব অনুসারে তারা এই সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। কিন্তু একটা জিনিস আজকে মনে রাখা খুব দরকার, যে বিষয়টা আজকের আমরা শ্রবণ করতে চলেছি এই সম্বন্ধে যদি জ্ঞান না থাকে তাহলে সে কোনো দিন ভবসমুদ্র পার হতে পারবে না, সে কোনোদিন নিজেকে শোধরাতে পারবে না, সে নিজেকে কোনোদিন ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত করতে পারবে না। প্রত্যেকটা জিনিসের একটা প্রস্তুতি থাকে। আমি যদি কোনো কাজ করব বলি, আমি যদি কোথাও যাব বলে মনে করি, তাহলে তার একটা পূর্ব প্রস্তুতির প্রয়োজন আছে না নি? আমি যদি একটা পাকা বাড়ি বানাবো মনে করি, তার প্রস্তুতির প্রয়োজন আছে না নি? আমি লেখাপড়া শিখবো, তার একটা প্রস্তুতির প্রয়োজন আছে।
আমি নবদ্বীপ ধামে যাব তার একটা প্রস্তুতি আছে, প্রত্যেকটা জিনিসের একটা প্রস্তুতি আছে। তো আজকের আমরা যে বিষয়ে শ্রবণ করতে চলেছি এই বিষয়টা হচ্ছে আমাদের গোলক যাত্রার প্রস্তুতি পর্ব, ধামে যাওয়ার প্রস্তুতি পর্ব। এটা একটা মারাত্মক বিষয়, কোন সাধারণ ছোটখাটো কথা নিয়ে আজকে আমরা এখানে বসিনি। জগতের সমস্ত লোকের কাছে আছে খাওয়া মাখা পড়া বিষয় সম্পত্তি টাকা পয়সা ঘর বাড়ি ফ্রিজ আলমারি টিভি এই সমস্ত কথা রয়েছে, কিন্তু এই কথা জড়জগতের কোনো মানুষের কাছে নেই। এ কথা কোথায়কার কথা? এ গোলক যাত্রা, গোলক বার্তা, গোলকের থেকে কথা এই বার্তাগুলো গোলক থেকে কে নিয়ে এসেছেন? এই বার্তাগুলো গোলক থেকে স্বয়ং ভগবান পাঠিয়েছেন। কিসের মাধ্যমে পাঠিয়েছেন? সাক্ষাৎ তিনি গ্রন্থ অর্থাৎ বাচক অবতার রূপে তিনি জগতে প্রকটিত হয়ে এই কথাগুলি রেখেছেন, এবং বাচ্য অবতার রূপে তিনি জগতে প্রকটিত হয়ে আমাদের মতো বদ্ধজীবকে সেবা করবার সুযোগ দান করেছেন, এবং সাথে সাথে তিনি স্বয়ং গুরুপাদ পদ্ম রূপ ধারণ করে শাস্ত্রের আদর্শ শিক্ষক বলছে থাকবে, তুমি মরবে, তোমার মরণের পাগনা গজিয়েছে, তুমি যেগুলো কিনে আমার আমার করছো, যেগুলো নিয়ে পড়ে আছো, যেগুলো তুমি তাংড়াচ্ছ, যেগুলো নিয়ে তুমি কামড়াচ্ছ, ওইগুলো তোমার একটাও নয়। এটা আমরা সাধু সঙ্গে শ্রবণ করেছি, একটা ধুলি কণাও তোমার নয়, তুমি আমার বলছো মানে তুমি মিথ্যা আবার। এটাই হলো তোমার প্রথম, তুমি কোথায় আছো জানো? যেখানে থাকছো, যে বাড়িতে থাকছো, যে গৃহে থাকছো, ওটাকে তুমি আমার ঘর আমার বাড়ি বলছো, কিন্তু এই জড় জগৎটাই টেম্পোরারি। আজকের পাঠের বিষয় জড় জগৎ ও চিন্ময় জগৎ। তো জড় জগৎ মানে কি, জড় মানে কি? আগে জড় জগৎ বুঝবো, তারপর চিন্ময় জগৎ। যেখানে আছি সেই জায়গার হ্যাঁ আগে বাঁধি কুঁজি বুঝি, বিল্ডিং পরে বানাও, ঠিক না ভুল? বুদ্ধিমান লোক যেমন পূর্ববর্গের বাঙালরা যখন ওদেশ থেকে এঘারে আসে এপারে আসে তখন তারা কি করে, প্রথমে প্রথম দিন এসেই বিল্ডিং হাঁকিয়ে দেয়, হ্যাঁ প্রতিদিন বিল্ডিং হাঁকিয়ে দেবে, টুক করে ছোট করে একটু জায়গা নিয়ে বসবে, ধীরে 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 এই বাঙালিদের মাথার শস্যি নেই, তারা এত তীক্ষ্ণ বুদ্ধি ধরে, এত তীক্ষ্ণ বুদ্ধিমান, ধীরে 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 তারা ছোট্ট থেকে ব্যবসা করে করে নিজেদেরকে বিশাল একটা জায়গায় তারা নিয়ে যেতে পারে। এটা তাদের বুদ্ধির খেলা, তাদের বুদ্ধির এরকম তোড়। তো আজকে যে জায়গায় আমরা বাস করি সেই জায়গার আশপাশের খবরগুলো জানি না, নিজের শরীরের খবর জানি না, পারিপার্শ্বিক অবস্থার কথা জানি না, যে নিজের যে স্থানে বাস করে সেই জড় জগতের মহিমা যারা জানে না তারা চিন্ময় জগতের কথা কি বুঝবে? হে কোনোদিন তাদের পক্ষে বোঝা সম্ভব নয়। এখন এই বিষয়টা আমাদের জানার দরকার যে যে জগতে আমরা বাস করি এই জগৎটার নাম কি জগৎ? এই জগৎটার নাম সবাই বলবেন, আমরা যে জগতে বাস করি এই জগৎটার নাম কি? জড় জগৎ। জড় শব্দের মানে কি? জড় শব্দের মানে কি সবাই বলুন, আগে ছোট ছোট করে শুনুন, জড় শব্দের মানে কি? ক্লাস টুতে আমরা পড়েছি, ক্লাস টুতে পড়েছি, যার প্রাণ নেই সে জড়, আর যার প্রাণ আছে সে জীব। এখানে বলছে সরাসরি শাস্ত্রে বলছে এটা জড় জগৎ। এটা কি জগৎ? জড় জগৎ মানে প্রাণ নেই, জড় জগৎ মানে প্রাণ নেই, প্রাণহীন জগৎ। আমরা সেই জগতের বাসিন্দা, কি সাংঘাতিক ব্যাপার আগে বুঝতে পারছেন? পায়ের তলায় মাটি নেই, সবাই বড়, সবাই দাদা, সবাই ধনী, সবাই অভিমানী, সবাই অহংকারী, সবাই দাম্ভিক, সবাই সে তার খেল দেখাতে চায়, দেখো আমি কত কি পারি, আমি কি কত জানি, আমি কত বড় ধনী, আমি কত বড় মানি, আমি কত বড় উচ্চ বংশে জন্মগ্রহণ করেছি, আমি কত লেখাপড়া শিখেছি, দেখো আমার রূপের তুলনা নাই। সবাই কে এরকম একটা কম্পিটিশন চলছে না জগতে, কে কত বড় সাজতে পারে? মহাপ্রভু বলছেন পিপীলিকা ডানা ওঠে, পিপীলিকা ডানা ওঠে, যে আর মরণের পাগনা গজিয়েছে সে দিনে দিনে বড় হওয়ার জন্য দাম্ভিকতা প্রকাশ করুক, নিজেকে জগতে অনেক বড় করবার জন্য প্রচার শুরু করুক। কিন্তু মহাপ্রভু বলছে যারা আমার শরণাগত, যারা আমাকে ভালোবাসতে চায়, কৃষ্ণকে ভালোবাসতে চায়, তারা অবশ্যই যেন আজ থেকে প্রতিজ্ঞা করে, আজ থেকে আমি কত নিচু হতে পারি, কত ছোট হতে পারি,
কত নিচে আমি নামতে পারি, পরিমাণে আমার কৃপা লাভ গৌরকে মানন্দে। তার এখানে গেল, দেখা গেল জড় জগতের লোকের ভাব হলো আমি বড় হতে পারলেই বাঁচি, আর মহাপ্রভু শেখাচ্ছেন সে তত বড় যে যত ছোট হতে পারবে, যে যত নিচু হতে পারবে, যে যতকে হীন দীন করে আনতে পারবে, কপট ভাবে নয় হাদ্রিক ভাবে। প্রভু প্রভু দণ্ডবত, প্রভু আমার মতন নরাধন জগতে নেই প্রভু, এটা এটা নিচু হওয়া হয়েছে না হয়নি? হ্যাঁ, প্রভু দণ্ডবত, প্রভু দণ্ডবত বলে গুঁড়ো নুড়ি করে প্রভু তো চরণ ধুলি দেবে না। হ্যাঁ, ছুটিকে প্রভুর পা ধরে খামড়া খামড়ি করতে করতে নখ দিয়ে প্রভুর পা এগড়ে মা এগড়ে তুলে খেলছে, পার মাংস তুলে প্রভু নাকি চরণ ধুলি দেবেন, প্রভুর এত সাহস, খেলছে মাংস তুলে দিচ্ছে। তো দেখছি এই প্রভু লেগেছে, ও বাবু তোমার লেগেছে, ও বাবু তোমার লেগেছে, তখন প্রভুর জ্বালা ছটফট করছে, এত ভক্তি এত দৈন্য যে প্রভুর বারোটা বাজে দিয়ে। হ্যাঁ, এইরকম কপট দৈন্য কপট নিচু হওয়ার কোনো দরকার নেই। সেই নিচতাই নিচতা, যে নিচতা, যে দীনতা, যে হীনতা আমাকে সত্যিভাবেই সত্যি সত্যি আমাকে ছোট করতে শেখায়, সেই হীনতা, সেই দীনতা, সেই নম্রতা, সেটা কি করে করতে হয় বলে, নিচু হও 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 করে করে পাগল করতে হবে না। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, মহাপ্রভু নিচু হওয়ার আচরণ করেছিল না করেনি? মহাপ্রভু নিচু হওয়ার আচরণ করেছিল। এই জন্য কাউকে উপদেশ দেওয়ার থেকে বেশিরভাগটা নিজে আচরণ করে শিক্ষা দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তোমরা নিচু হও, তোমরা নিচু হও, তোমরা নিচু হও এ বলে যতটা না কাজ হবে তার থেকে বেশি কাজ হবে, তুমি যদি নিচু হয়ে চুপচাপ অন্যের কাছে আচরণটা তুলে ধরতে পারো, তোমার দেখে তোমার আদর্শ নিয়ে অনেক জন্মে জগৎ থেকে তরে যাবে, সত্য না মিথ্যা? এই জন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, সে হচ্ছে চালাকের মাস্টার। সে দেখেছিল শুধু বৃথা বলি বলে লাভ নেই, ঔষধ দেব পথ দেব, শুধু ঔষধে কাজ হবে না, শুধু পথে কাজ। কি রুগীর কি দুটো লাগবে না লাগবে না? ঔষধও লাগবে, পথও লাগবে। ঔষধ খেলো, পথ মানলো না, পথ মানলো ঔষধ খেলো না, রোগ সেরে যাবে? হ্যাঁ, তাহলে রোগীর পক্ষে দুটো জিনিস দরকার, প্রচারক সাধু হবে, তার কথায় লোক ভক্তি পথে আসবে। যার দুটো সম্পদ আছে, এক হলো আচর আর এক হলো প্রচার, এক হলো আচার আর এক হলো প্রচার। আচরণ করে যিনি শিক্ষা দেন তিনি হলেন প্রচারক, আর আচরণ না করে যিনি শিক্ষা দেন তিনি হচ্ছেন প্রতারক। কি বোঝা গেল? আচরণ করে যিনি শিক্ষা দেন, মহাপ্রভু যেটা করেছেন, মহাপ্রভুর আদর্শকে নিজের জীবনে পালন করছেন আর অপরকে শিক্ষা দিচ্ছেন, তাহলে কি হলো? যিনি আচরণ করে শিক্ষা দিচ্ছেন তিনি হচ্ছেন প্রচারক, আর যিনি আচরণ না করে শিক্ষা দিচ্ছেন তিনি হলেন প্রতারক। তাহলে মহাপ্রভুর আদর্শ অনুসরণ করে যিনি শিক্ষা প্রদান করেন তিনি হচ্ছেন যথার্থ শিক্ষক, তিনি হচ্ছেন আদর্শ শিক্ষক, ভক্তি জগতের আদর্শ শিক্ষক সেই। তার কথাতে লোক অনুপ্রাণিত হবে, তার কথায়, যার আচরণের যত শক্তি তার কথারও তত শক্তি। এ শক্তি নির্ণয় হবে কিসের দ্বারা? আচরণের দ্বারা। কিসের দ্বারা বুঝব যে এই সাধুর কথার শক্তি আছে? যার কথা সব সাধু কথা বলবে, আমাকে সর্বদাই টেনশনে ফেলে দেবে, জানতে হবে এই সাধুর কথার তীক্ষ্ণ শক্তি রয়েছে, নতুবা আমাকে এমন পাগল করে দিচ্ছে কেন? কথাটি বোঝা গেল কিনা? এটা একটা চেনার একটা ছোট কৌশল বলা হলো, এটা চেনবার একটা ছোট কৌশল। আর এই শুনলাম এক্ষুনি ভালো লাগলো, পরক্ষণে ভুলে গেলাম। এই শুনলাম এক্ষুনি, শ্রবণ করলাম এক্ষুনি ভালো লাগলো, এটা যদি আমি করতে থাকি তাহলে আমার জীবনে কিন্তু কোনোদিন লাভ, আসল লাভ না। তাহলে মহাপ্রভুর শিক্ষা আচরণ করে প্রচার করা, সেই রকম যারা নিজের জীবনে আচরণ করে শিক্ষা দিচ্ছেন তারা হলো যথার্থ প্রচারক। সেই তাদা যদি
তারা যে শিক্ষা দেবেন সেটা হচ্ছে নিচুতার শিক্ষা, সেটা হচ্ছে দীনতার শিক্ষা। যেহেতু মহাপ্রভুর আদর্শ নিজের জীবনে পালন করছেন তাই তারা দৈন্য করেন। মহাপ্রভু কিরকম স্বয়ং ভগবান হয়ে দৈন্য করলেন দেখুন, ছোট্ট ছোট দুটা আমরা লীলা শ্রবণ করলে বুঝতে পারবো মহাপ্রভু আদর্শ শিক্ষক কিনা, কিরকম আদর্শ শিক্ষক তিনি ছিলেন। কাশীতে গেলেন, কাশীবাসী পণ্ডিতদের উদ্ধার করবার মানসিকতা নেই, কি মনে করেছিলেন কাশীবাসী উদ্ধারী, কাশীবাসী সন্ন্যাসী উদ্ধারী প্রেমদা, কাশীবাসী সন্ন্যাসী উদ্ধারী প্রেমদাতা, কাশীবাসী সন্ন্যাসী উদ্ধারী প্রেমদাতা, বরকট বৈরাগী দণ্ডী আসন লতাতা, মায়াবাদীর সঙ্গ যদি কেউ জীবনে করেছে, ভালো করে শুনুন কান খুলে, ভক্তি দেবীর হৃদয় থেকে অন্তর্ধান হয়ে পালিয়ে যাবে। এখন এই জগতে মায়াবাদী কোনো চিনতে পারবেন? মায়াবাদী মায়াবাদীকে চেনে এত সহজ নয়, সে একদম ভক্তের মতো তার বেশভূষা সমস্ত সব কিছু থাকবে, কিন্তু মায়াবাদ হচ্ছে তার জীবনের সব থেকে বড়, মায়াকে কেন্দ্র করে তার জীবনের সমস্ত আচার প্রচার থাকবে, মায়াকে প্রাধান্য দেওয়া, মায়াকে বড় করে দেবে এবং বিভিন্ন পদ্ধতি তার কথার মধ্যে জাদু রয়েছে। এই মায়াবাদীর ভাষ্য যে শুনবে তার অবশ্যই অবশ্যই তার ভক্তি ধর্ম নষ্ট হয়ে যাবে। তো সেই মায়াবাদীদের উদ্ধার করার জন্য মহাপ্রভু যখন কাশীধামে গেলেন, তো সেই কাশীবাসীদের সভাতে গিয়ে মহাপ্রভু কিরকম দৈন্য নিচু হওয়া, আমরা একটু আগে শুনছিলাম আমাদের সকলের কম্পিটিশন শুরু হয়ে গেছে, কিসের জন্য কম্পিটিশন শুরু হয়েছে বলুন তো? হ্যাঁ, কিসের কম্পিটিশন চলছে আমাদের সারা জগতের? এই বীজ থাকবে না, ধীরে ধীরে পচন রোগ শুরু হয়ে যাবে। মহাপ্রভুর কাছে চিন্ময় জগতের কথা আর তার স্বপ্ন ভাবতে হবে, এই জড় জগতের জন্ম, এই জড় জগতের মৃত্যু, বারবার জননী জঠরে শয়নম, বারবার এখানে থাকতে হবে। তো যাই হোক, মহাপ্রভু কিরকম শিক্ষক দেখুন, দৈন্য তিনি নিজে আচরণ করে শেখাচ্ছেন। আমি ছোট বললেন না, একেবারে কাশীবাসী সন্ন্যাসীরা যেখানে সবে পা ধোয়, যেখানে সকলের পা ধোয়, সেই নোংরা জায়গাটা গিয়ে মহাপ্রভু বসে পড়লেন। দেখুন তো এখানে মহাপ্রভু মুখে আমি ছোট বললেন মহাপ্রভু কোথায় গিয়ে বসলেন? সকলে যেখানে পা ধোয় নোংরা জায়গাটা, সেখানে গিয়ে মহাপ্রভু বড় দৈন্য করে মহাপ্রভু বসলেন। আরে জগতের শিক্ষক কিরকম দেখুন, আদর্শ শিক্ষক এই। হ্যাঁ, আচরণ শিক্ষা দেওয়ার থেকে আচরণ করাটা সব থেকে বড়। উপদেশ দিয়ে শিক্ষা দেওয়া আর আচরণ করে শিক্ষা দেওয়া, দুটোর মধ্যে কোনটা শক্তিশালী বলে মনে হয় আপনাদের? ঠিক কি না? উপদেশ দিয়ে শিক্ষা দেওয়া আর আচরণ করে শিক্ষা দেওয়া, দুটোর মধ্যে আচরণ করে শিক্ষা দেওয়াটা শক্তিশালী, খুব বেটার। তো মহাপ্রভু সেই রকম করলেন। এটা দেখি তখন সেই কাশীবাসী পণ্ডিতদের সর্বশ্রেষ্ঠ যিনি, তিনি দেখলেন আরে এ তো নবীন সন্ন্যাসী, এ তো গায়ের হচ্ছে, দেখে মনে হচ্ছে খুব মানে একজন নামজাদা পুরুষ। হ্যাঁ, আর অল্প বয়স্ক সন্ন্যাসী, না 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 এটা ঠিক নয়, উনি ওখানে বসেছেন কেন? আর কাশীবাসী সন্ন্যাসীদের এইরকম নাচা কাঁদা গাওয়া হাসা এইসব সব ঠিক নয়। হ্যাঁ, তারা বেদ বেদান্ত অধ্যয়ন করবে, এইটা হচ্ছে সন্ন্যাসীদের ধর্ম। তো তখন বলছে না 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 আপনি ওখানে বসেছেন কেন? আপনি এখানে আসুন, এখানে এখানে বসুন, এখানে বসা উচিত, এখানে সকলে নোংরা এখানে। হ্যাঁ না না আমি এখানেই। মহাপ্রভু তখন বলছেন আমি এখানে বসার জোর করে তারা তুলে নিয়ে আসবে। তাহলে বুঝুন মহাপ্রভু এমন আচরণ করলেন, প্রথম ধাক্কায় তাদেরকে দাম্ভিকতা থেকে, তাদের দাম্ভিকতা না এখানে বসায় না উচিত হয়, কোথা থেকে কোথায় নামিয়ে এনেছেন। হ্যাঁ, কিন্তু প্রথম যদি মহাপ্রভু তাদের সারিতে গিয়ে বসতেন বা সেখানে গিয়ে ভালো জায়গা উঁচু জায়গা খুঁজতেন যে আমায় কোথায় বসবো। কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, কৃষ্ণ অস্ত্র ধরবে না, অর্জুন এবং দুর্যোধন দুই পক্ষ, কৃষ্ণ বলছেন আগামীকাল
সকলে প্রথমে যার মুখ দর্শন করব আমি তার দিকে যোগদান করব, আর অপর পক্ষে কি আমি কি দিয়ে দেব? হ্যাঁ, নারায়ণী সেনা দেওয়ার কথা ছিল। যাই হোক, সেটা যখন এইরকম অর্জুন এবং দুর্যোধন গিয়েছিলেন, কাহিনী কিন্তু আপনারা সব জানেন, আমি কাহিনী বলবার জন্য এখানে আসছি না, জাস্ট দাম্ভিকতা এবং দীনতা, দয়ে দাম্ভিকতা আর দয়ে দীনতা দুটো এক।